নমস্কার, বঙ্গের ইতিকথায় স্বাগত। বঙ্গের ইতিহাস বলতে গেলে এক বিশেষ অধ্যায় দখল করে আছে বঙ্গের বীর সন্তানদের স্বাধীনতা যুদ্ধের কাহিনী। তা না জানলে বঙ্গের ইতিহাস সম্পর্কে সঠিক ধারণা পাওয়া সম্ভব নয়। যে ইতিহাস বাঙালি জাতির গর্ব, তাকে বাংলার আকাশে বাতাসে পুনরায় ছড়িয়ে দেওয়ার সুযোগ থেকে নিজেকে বঞ্চিত করতে পারলাম না। আমার সশ্রদ্ধ প্রণাম রইল লেখক সুসাহিত্যিক অশোক কুমার চট্টোপাধ্যায়ের শ্রীচরণে, যিনি ব্যতীত এই অমূল্য সম্পদ প্রাপ্তির কোনো উপায় ছিল না। ননিমালা দেবী, একমাত্র মহিলা স্টেট প্রিজনার। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে উত্তরপাড়ার বিপ্লবী অমরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন। তার ত্যাগ বীরত্ব যেমন হুগলি জেলার গৌরব বাড়িয়েছে, তেমনি আর এক মহিলা যিনি স্বদেশী আন্দোলনে অন্তঃপুর থেকে বেরিয়ে এসে দেশপ্রেম ও সাহসিকতা পরিচয় দিয়েছিলেন, যিনি একমাত্র মহিলা স্টেট প্রিজনার হিসাবে খ্যাত, তিনি অমরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের পিসিমা ননিমালা দেবী। 1888 সালে জন্ম হয় ননিমালা দেবীর। তখন সারা দেশে সশস্ত্র বিপ্লবী আন্দোলনের জোয়ার চলছে। বিখ্যাত বিপ্লবী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় ওরফে বাঘা যতীন অস্ত্রশস্ত্র লুট করে ও সিপাহীদের মনে বিপ্লবের আগুন জ্বালিয়ে ইংরেজ সরকারকে চরম আঘাত হানার জন্য প্রস্তুত হচ্ছেন। অমরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় বাঘা যতীনের শিষ্যত্ব বরণ করেন। অমরেন্দ্রনাথের মাধ্যমে যতীন্দ্রনাথের সঙ্গে বিপ্লবী রাসবিহারীর পরিচয় হয়। 1914 সালে 26 আগস্ট তারিখে কলকাতার বিলাতি বন্দুক ব্যবসায়ী রাডা কোম্পানির 4 গাড়ি মশার পিস্তল ও কার্টিজ লুট করা হয়। এর লুণ্ঠনে নেতৃত্ব দিয়েছিলেন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। মোট 50টি পিস্তল ও 4,600 রাউন্ড গুলি তারা লুট করেছিলেন। রাডারের মাল লুট করার দুঃসাহসিকতার কাজটি সম্পন্ন করেছিলেন অপরাজেয় বিপ্লবী নেতা বিপিন গাঙ্গুলি। তাকে সাহায্য করেছিলেন মঙ্গলালেনের অনুকূল ব্যানার্জি, গ্রিন ব্যানার্জি প্রমুখ বিপ্লবী। অস্ত্র সরিয়ে রাখার বন্দোবস্ত করেছিলেন নরেন ভট্টাচার্য ওরফে এম এন রয়। রডা কোম্পানির অস্ত্র লুট করার পর গোয়েন্দা পুলিশ লুটের মাল উদ্ধারের জন্য চারিদিকে হন্য হয়ে অনুসন্ধান চালাতে থাকে। রামবাবু বলে এক বিপ্লবীর হাতে কিছু অস্ত্র লুকিয়ে রাখার দায়িত্ব পড়েছিল। পুলিশ তাকে গ্রেপ্তার করে জেলে বন্দি করে রাখে। ননিমালা দেবী তখন বিধবা, কিন্তু সে সময় সংস্কার মুছে সদবার বেশ ধারণ করে জেলে রামবাবুর স্ত্রী বলে পরিচয় দিয়ে রামবাবুর সঙ্গে দেখা করেন। এই মিথ্যা অভিনয় করতে গিয়ে তার একবার সংস্কার আঘাত লাগেনি, লোকলজ্জা ভয়ও পাননি এতটুকু। আর ধরা পড়লে কঠোর শাস্তি যে অনিবার্য, সে সম্বন্ধে সুনিশ্চিত হয়েও ননিমালা দেবী জেলারকে বলেন তিনি রামবাবুর স্ত্রী, দেখা করতে চান। জেলের মধ্যে রামবাবুর সঙ্গে দেখা করে লুকোনো পিস্তলগুলি কোথায় আছে সব জেনে নেন ননিমালা দেবী। যথাসময়ে বিপ্লবীদের কাছে সে সম্বন্ধে সঠিক খবরটি পৌঁছে দেন তিনি। তার মতো এমন সংস্কারমুক্ত মনের পরিচয় বর্তমান যুগেও পেয়ে বিরল। পুলিশ গোপন সূত্রে ননিমালা দেবীর কথা জানতে পারে ও বিপ্লবীদের প্রতি তার মনোভাব ও তার বিপ্লবী কাজকর্ম সম্পর্কে ওয়াকিবহাল হয়। এরপর পুলিশ ননিমালা দেবীকে গ্রেপ্তার করার জন্য হন্য হয়ে ঘুরতে থাকেন। বহুবার চেষ্টা করার পর পেশোয়ার থেকে ননিমালা দেবীকে গ্রেপ্তার করে আনা হয়। জেলের মধ্যে চরম অত্যাচার হয়েছে তার উপর, অত্যাচারে জর্জরিত হয়েছেন তিনি, কিন্তু বিপ্লবীদের গোপন কথা কোনো কিছুই পুলিশের কাছে প্রকাশ করেননি। তার কাছ থেকে কোনো খবর বের করতে না পেরে রেগুলেশন 3 অনুযায়ী ননিমালা দেবীকে অনির্দিষ্টকালের জন্য বন্দি করে রাখা হয়। তিনি একমাত্র স্টেট প্রিজনার হওয়ার গৌরবোজ্জ্বল ভূমিকা নিতে পেরেছিলেন। হুগলি জেলার এমন মহিয়সী রমণী ছিলেন ভাবতে হুগলির মানুষ গর্ব অনুভব করে। ননিমালা দেবী ভারতবর্ষের স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন, আর তা তিনি দেখে যেতে পেরেছেন। 1967 সালে এই দুঃসাহসী ও দেশপ্রেমিকা মহিলার মহাপ্রয়াণ হয়েছে। তার সিচির উদ্দেশ্যে রইল আমার আন্তরিক শ্রদ্ধা। নমস্কার।